वेलकम टू माय चैनल पाँचमिशाली रान्नाघर। आज के जे रेसिपिटी कोरे देखाबो सेटी खेते पुरो मांसर मतो किन्तु मांस नय, सेटाके आपनारा बोले थाकेन गाछपाठा। हाँ बंधुरा ठीक ही धरेछेन, आज के मांसर स्वादेर एचोर कोरे देखाबो। एचोर निरामिष पद्धतिते खूब भालो रान्ना करा जाय, जदि आपनारा सेटी देखते चान ताहले कमेंटे लिखे जानाबेन, आमी आपनादेर परबर्ती भिडियोते सेटा कोरे देखाबो। आजके जे एचोरेर तरकारी बानाबो तार जन्य आमी एचोरटाके एभाबे केटे निएछि। देखुन दिए राते केटेछि, दिए भिजिए रेखेछि, हलुद और नून दिए भिजिए रेखेछि, सामान्य परिमाण हलुद और नून दिए भिजिए रेखेछि। আমি এভাবে বীজের ওপরের যেটা সেটা নিয়ে নিয়েছি, মাঝখানে একটা পাতলা খোসার মতো থাকে সেটা আমি বাদ দিয়ে দিই, এটা নেব আর এর সাথে বীজটা এই যে এটা নিয়ে নিয়েছি। আর বাইরের যে এরকম একটা মোটা খোসার ঠিক পরেই এই যে খোসাটা এটা পাতলা করে ছাড়ানোর পর যে পরেই যে অংশটা থাকে সেই অংশটা এরকমভাবে কেটে নিয়েছি পিস পিস করে। এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব, হালকা করে ভাপিয়ে নেব যেন 50% মতো সেদ্ধ হয়ে যায়, সেরকম করে নেব। আমি গ্যাসে ভাপাতে বসিয়ে দিয়েছি, ওই যে যে জলটা ভিজিয়েছিলাম সেই জলটা দিয়ে আগে একবার ধুয়ে তবেই ওই জলটা দিয়েছিলাম, সেই জলটা দিয়ে আমি বসিয়ে দিয়েছি ভাপাতে। 5 থেকে 7 মিনিট আমি এই ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি প্রায় 60% মতো সেদ্ধ করে নিয়েছি, ভাপ উঠছে, এক্ষুনি নামালাম। এই যে প্রায় 60% একদম সেদ্ধ হয়নি, কিন্তু সে কারণে এই যে চাপা যাচ্ছে না। এবার এটাকে আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি, এটাকে ম্যারিনেট করব। আর অন্যদিকে আমি প্রথমে যেটা করব, এই যে আমি দুটো বেশ বড় সাইজের আলুকে এরকম ডুমো করে এর সাথে সামঞ্জস্য করে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে রেখেছি। এটাকে আমি লাল করে ভেজে নেব, ভাজার সাথে সাথে চাপা দিয়ে ভাজব যাতে সিদ্ধও হয়ে যায়। তেল দিয়ে দিয়েছি, মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, এটাকে ভালো করে জলে তেলে মিশিয়ে নিলাম। এর মধ্যে এই আলুগুলো ঢেলে দিলাম, দিচ্ছি 1 টিস্পুন মতো লবণ, এবার ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে লাল করে ভেজে নেব। আমি এখানে 800 গ্রাম খোসা সমেত যে এঁচোড় সেটা 800 গ্রাম কিনেছি, তারপর ছাড়িয়ে নিয়েছি, মোটামুটি 500 গ্রাম মতো এঁচোড় আছে। এখানে দুটো আলু দিয়েছি, আর এতে এই আলু ভাজার জন্য আগে বলতে ভুলে গেছি বন্ধুরা, প্রায় 2 টেবিল স্পুন মতো তেল ইউজ করেছি। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো, ভেজে নেবো। আমি একটা পেস্ট বানিয়ে নেবো, আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ আদাকে সরু করে কেটে নিয়েছি, 10 কোয়া মতো মিডিয়াম সাইজের রসুন, 5টা কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এভাবে কেটে নিয়েছি, আর এটা 3টে এলাচ, 4টে লবঙ্গ, 3-4টে ছোটো ছোটো কুচি দারচিনি, একটুখানি জয়ত্রী ফুল, আর অল্প সুপারির কুচির মতো একটুখানি জায়ফল, একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটাকে এঁচোড়ের মধ্যে, সেদ্ধ করা এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, এতে দিয়ে দেবো প্রায় 3-4 টেবিল চামচ মতো, ঘরে 3-4 টেবিল চামচ মতো দই, মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো,
দিচ্ছি এক টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর এই জিরে গুঁড়োরই সমান পরিমাণ দিচ্ছি ধনে গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, তো এখানে রঙের জন্য 2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ সর্ষের তেল আর স্বাদ মতো, যেহেতু আমি আগে এটা সেদ্ধ করেছি লবণ দিয়ে, তাই খুব বেশি লবণ লাগবে না। আবার আলুটা আমি নুন দিয়েই ভাজছি, তাই স্বাদ মতো আন্দাজ মতো করে লবণ দিয়ে দিলাম। এবার পুরো জিনিসটাকে ভালোভাবে মেখে আমি 15 মিনিট থেকে আধ ঘন্টা, বেশিক্ষণ রাখার দরকার নেই, ফেলে রাখব। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ ফেলে রাখবো। দেখুন বন্ধুরা, আমি আলু ভাজা হয়ে গেছে আমার, আবার এটাও ম্যারিনেট হয়ে গেছে, প্রায় 15 মিনিট কেটে গেছে। আমি গ্যাসে কড়াই বসি, আলু ভাজার কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিয়েছি, প্রায় 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল অ্যাড করেছি। এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গোটা জিরে আর 2 তেজপাতা। জিরে ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই সময় এতে দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম পাতলা পাতলা করে কুচিয়ে দিয়ে দিলাম। এটাকে ভেজে নেব, খুব বেশি লাল করব না। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এর থেকে বেশি আমি ভাজব না। এবার এর মধ্যে আমি এই ম্যারিনেট করা একটু দিয়ে দেব, খুব ভালো করে কষে নেব। সব মশলাই এতে দেওয়া আছে, সেই কারণে তেল ছাড়া পর্যন্ত এটা ভালো করে কষে নেব। এই সময় আমি এতে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ চিনি, আপনারা এটা স্কিপ করতে পারেন। কষতে কষতে এঁচোড়টা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমার এঁচোড় কষা হয়ে গেছে, দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি আলু। ভালো করে আলুর সাথে মিশিয়ে, খুব বেশি জল লাগবে না, আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ এটা একটু ঘন গ্রেভি হবে। পুরো জিনিসটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আর একটু জল লাগবে বলে পুরো জিনিসটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব।
আমার মাংস স্বাদের এঁচোড় প্রায় রেডি। দেখুন বন্ধুরা, পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি হাফ টিস্পুন মতো গরম মশলাগুলো। খুব বেশি গরম মশলা দেবো না, কারণ আগে আমি গরম মশলা দিয়েছি, মশলার সাথে পেস্ট করে নিয়েছিলাম। এর সাথে দিয়ে দেবো এই হাফ চামচ মতো গাওয়া ঘি। এবার পুরোটাকে মিশিয়ে নেব। আমার মাংসের সাথে এঁচোড় রেডি, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। গ্যাস অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। গার্নিশিংয়ের কোনো ব্যাপারই নেই, এটা অসাধারণ স্বাদের হয়। পাঁঠার মাংস স্বাদের এই গাছ পাঁঠা খেয়ে একবার দেখুন, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন বন্ধুরা। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।